হলুদ দান করতেন অমরত্ব দান করতেন মৃত্যু বরণ করতে হতো না তাহলে তিনি হতেন মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম মৃত্যুটা কি ও রেহাই কি বলেন দিয়েছে সবাইকে মরতে হবে কুল্লোনাফ সিং দায় কতুল মাও ওয়ান বেলুকুম বেশ্বর ওয়াল খাই ফিতিনা

সুম্মা ইলে না তু যাউন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপরে আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে ধরুন কেউ দশ বছর বাঁচলো কেউ একশো বছর কেউ দুইশো বছর কেউ এক হাজার বছর এক হাজার বছরও যদি কেউ বেঁচে থাকে তার শেষকি হিস্কি হিসকি মৃত্যু না তাকেও মরতে হবে নাকি হবে না সত্তর বছর হয়েছে বলে কি ভাবছেন করতে হবে না আশি বছর পেয়েছেন তার মানে কি আপনি মরবেন না আপনি একশো বছর দুইশো বছর এক হাজার বছর হলেও তো মৃত্যুর গ্রহণ করতেই হবে কোন সন্দেহ আছে রবাল আমিন বলছেন ওয়ায়াব ক্বাও ওয়া জুহুরু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফান এই ভূপ্রষ্ঠে এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না কিছু থাকবে না শুধু থাকবেন কে শুধু কে থাকবেন তিনি ছাড়া কেউ থাকবে না সব স হয়ে যাবে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ উল্লিন্ন মৌতলজি তা ফিন রোন স ইন্না হু সুম্মা চোরা অশা দা ইউ নব্বী হকুম বিমাকুতুম তামালুন অর্থ হলো তোমরা যেখানেই পালিয়ে বেড়াও মৃত্যু তোমাকে ছাড়বে না যতই পালাও মৃত্যু তোমাকে ছাড়বে না যত সময় এগে তোমাকে থাবা দিয়ে নিয়ে আসবি বাঁচার কোনো পথ বাবা বাঁচাতে পারবে মা বাঁচাতে পারবে নেতা বাঁচাতে পারবে আইনা মা তাকুন ইউযরিককুমুল মাউত ওয়া লাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা তোমরা যদি শিষা ঢালা প্রাচীরের মাঝেও আত্মগোপন করে থাকো সেখান থেকেও মৃত্যু তোমাদেরকে ছিনিয়ে আনবে কারণ মৃত্যু কাউকে ভয় করে না রাজাকে ভয় করে না প্রজাকে ভয় করে না মন্ত্রীকে ভয় করে এমপি কে ভয় করে না কোনো সন্ত্রাসী ভয় করে না কি বলেন ভয় করে যথাসময় গিয়ে হাজির হয়ে যাবে মৃত্যু থেকে আমরা পালাই আসলেই পালাই ধরুন রাস্তায় হাঁটছেন গাড়ি একটা আসছে দাঁড়িয়ে থাকবেন না দৌড় দিয়ে চলে যাবেন পালাচ্ছেন না অসুস্থ হয়েছেন বাঁচার কত চেষ্টা দুনিয়ার সব চিকিৎসা করে হলেও কেউ মরতে এমনকি ধরুন একজন মানুষের বয়স একশো বছর তেমনিতে কবরে চলে গেছে যদি ডাক্তার বলে চিকিৎসা আর কোনো চিকিৎসার উপায় নেই সব চিকিৎসা শেষ আপনার রোগের আর চিকিৎসা নেই তবে একটা চিকিৎসা আছে অপারেশন করা যাবে তবে সফলতার সম্ভাবনা দশ পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট তখন সেই ভিত্তি বলবে ডাক্তার আমার তো সব শেষ হয়ে গেছে গিৎসা করতে করতে কিছু নাই তবে একটা বাড়ি আছে ওটা বিক্রি করে দিব। আপনি দশ পার্সেন্ট সম্ভাবনা থাকলে অপারেশনটা করেন সেই ব্যক্তিও আরো পাঁচ মিনিট বাঁচতে চাষতে ঠিক না দেখুন মৃত্যুর সময়ে সময়ের কি দাম কিন্তু এর আগে কিন্তু দাম ছিল দাম ছিল যেমন আমাদের কাছে দাম নাই কত সময় নষ্ট করে দিচ্ছি ওই চায়ের দোকানে আড্ডা করে করে রাস্তার মোড়ে আড্ডা করে করে নির্বাচনে আড্ডা করে করে কত সময় জীবনের শেষ করে দিয়েছি কিন্তু মৃত্যুর কথা আমাদের মনে হয় এই জন্য রব কোরআনুল করিমের ভিতরে বার শুধু মৃত্যুর কঠিন বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন ও য্যা আচরতুল্মাউটি বিল হাও দালিক মা কুঁহুতামিন হুতাহলি দে রপুলালামিন আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন ওযা আজ চলে এসেছেন অজাত স্যাঁকরাতুল মাউজিবিল হাতলি সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে চলে এসেছে যেই মৃত্যু থেকে তুমি শুধু পালিয়ে বেড়াও আসবে না আসলে এসে গেছে প্রত্যেকের মৃত্যু যেন তার মাথার ওপারে দাঁড়িয়ে রয়েছে সময় যখন হয়ে যাবে টান দিয়ে নিয়ে যাবে এই জন্য বলছেন তোমার কাছে মৃত্যুর সাকারাজ কিন্তু চলে এসেছে অন্য ফে কাফি সুরিকাইয়া হোম ওয়াই আরে কথা মনে করো না কে আমাত অনেক দূরে বরং আমাত অনেক কাছে আমাত কি কে আমাদের অনুফাকা ফিসুর সিঙ্গায় যেন ফুক দেওয়া হয়ে গেছে মানে কে আমার একেবারেই তোমার কাছে একেবারেই কাছে ভুলে যেও না শহী সরণ কর আমার কাছে যখন তুমি চলে আসবে পালাবার কোন জায়গা নাই কি বলা জায়গা আছে মানুষ চিৎকার করে বলবে একলুল শানু ইয়ো মা ইভিনল মা ফাও কাল্লাওয়া ইলা রপিকা ইয়ো মা মুস্তা পাও মানুষ চিৎকার করে বলবে পালাবার কি কোনো জায়গা আছে রপুল আলামিন বলছেন খবরদার পালাবার কোনো জায়গা নেই আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে

যখন তুমি দুনিয়ায় ছিলে তোমার মনের সামনে চোখের সামনে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছিলে মৃত্যুকে ভুলে গিয়েছিলে পরকালকে ভুলে গিয়েছিলে আমি আজকে আল্লাহ সেই পর্দাটা সরিয়েছিলাম এবার তুমি দেখো এগুলো বাস্তবতা

পালাবার যেমন কোনো জায়গা নেই অস্বীকার করবার কোনো সুযোগ তাহলে মৃত্যু বাস্তব এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ আপনি আপনার পরিচয় যাই হোক আপনাকে হবে ছাড় হালা বলছেন তোমরা আবার ভেবো না তোমাদেরকে মৃত্যু দিয়ে ইচ্ছে মতো আমি জুলুম করব না আমি জুলুম করব। আমি ন্যায় বিচার করব। গোটা জীবনের সব কিছুর হিসাব নিকাশ আমি করব। অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবে বিচার করব অবিচার এখানে ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين أسكك يا مدير আমি ন্যায় বিচারের দাড়ি স্থাপন করব আল্লাহ ন্যায় বিচারকে পছন্দ করেন দুনিয়াতেও পরকালেও ঠিক না বেঠি আমি নাই বিচার করার জন্য দাড়ি স্থাপন করব। যদি সরিষার দানা পরিমাণ পরমাণু পরিমাণ আমল হয় আমি সেটা সেই দিন হাজির করব। কাউকে আমি বিন্দু পরিমাণ জুলম করব। আর মানুষ ওখানে গিয়ে ঝগড়া করবে কি করবে

জুলুমের শিকার হবে না আমি কাউকে জুলুম করবো প্রত্যেকটা আমল এগুলো কিভাবে আপনি আমি হয়তো আমল করার সময় চিন্তা করি না এই আমল গুলো কিন্তু আল্লাহর কাছে কি হয়ে যাচ্ছে রেকর্ডেড হয়ে যাচ্ছে যেই দিন আল্লাহ সবাইকে হাজির করবেন জীবিত করবেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসা আল্লাহু ওয়ানসু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ তোমরা যা কিছু করেছো দিনে রাতে সকালে বিকালে যৌবনে কৌশরে পয়সরে বার্ধক্যে সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে অনুপাঙ্খে রূপে আমি হিসাব নিকাশ করব সব আমি সংরক্ষণ করে রেখেছি তোমরা ভুলে গেছো আমি কিন্তু ভুলে যাই কথাটি ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়ানাআল্লামা মা ওয়াসুবিহি নাফসু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ কারণ তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তোমাদের কত কাছে তোমরা জানো না এই গৃহস্থীত শহরক ধমনি তোমাদের যত কাছে আমি তার চেয়ে তোমাদের কাছে সুবহানাল্লাহ

হাসরের ময়দানে যখন মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়া হবে এক ভাগ আমল হাতে পাবে আর এক ভাগ আমল নামা কোথায় পাবে বাম হাতে পাবে ঠিক না যারা ডান হাতে পাবে তারা কি বলবে আমল নামা ডান হাতে পেলে খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে আনন্দে সারা হয়ে যাবে এত বেশি খুশি হবে কেন এটা হলো তার সবচেয়ে বড় সফলতা সবাইকে ডাক দিয়ে বলবে এসো এসো দেখো আমার আমল একটু করে দেখো সুবাহ আল্লাহ জানো আমি আমল নামা কেন ডাঙাতে পেয়েছি সেটা বলে দেবে আমি যখন দুনিয়ায় ছিলাম আমি সবসময় মৃত্যুকে স্মরণ করতাম পরকাল স্মরণ করতাম এবং ভাবতাম আল্লাহ সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে আমি সেই জবাব দিহি ভিত্তিতে কথা বলতাম জীবনকে পরিচালিত করতাম কাজ কারবার করতাম লেনদেন করতাম সেই জন্য আজকে আমি অমল নামার ডান হাতে পেয়েছি বলবেন তাকে আল্লাহ সূর্য রাজ প্রাসাদ দান করবেন এবং তার যা যখন খেতে মন চাইবে তার গিয়ে খেতে হবে না তার কাছে চলে আসবে আর বলা হবে কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল খালিয়া যাও আজকে যা খুশি তা খাও আনন্দ করো ফূর্তি করো দুনিয়াতে অনেক কষ্ট করেছে আর তোমাদের কষ্ট করতে হবে না তাহলে বুঝা গেল আল্লাহ কাউকে জুলুম করবেন আপনি ভালো কাজ করলেন খারাপ কাজ করলে নাম দোষ আমাদের নাকি আল্লাহ সেই আল্লাহর সামনে গিয়ে জীবনের সমস্ত আমলনামা যখন পেশ করা হবে তখন কি আমাদের প্রস্তুতি আছে সেই অবস্থা মোকাবিলা করার অবস্থা সামনে দাঁড়িয়ে থাকার প্রস্তুতি কি আছে সেখানে কিন্তু কেউ আপনার কোনো কাজে লাগবে ইয়াওমা তাশাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা সেই দিন আপনার লিসান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেই দিন আপনার বাঁচার কোনো পথ থাকবে না যদি আল্লাহর কাছে কিছু নিয়ে যাওয়া যায় তাহলে মুক্তি আছে নইলে মুক্তির কোনো পথ নাই নেই আমার বন্ধুগণ সেই বাস্তবতা সামনে রেখে আমাদের উচিত জীবন কি পরিচালিত সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে সেই দিন সম্পদ কোনো কাজে আসবে না

সর্বনাশ হয়ে গেছে এই কিতাব আমল আমলনামা কেন দেয়া হলো মৃত্যু যদি আমার বরণ করতে পারতাম হিসাব নিকাশ যদি আমার না হতো চিৎকার করে বলবি হালাকা আননি মাগনা মাগনা আননি সুলতানিয়া মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া আমার সাম্রাজ্য ছিল সম্পদ ছিল প্রাচুর্য ছিল ছিল বাড়ি ছিল গাড়ি ছিল ক্ষমতা ছিল সেই ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না আমার সম্পদ আমাকে বাঁচাতে পারলো আজকের পৃথিবীর অবস্থা দেখলে মনে হয় আমরা অনেকেই ভাবছি এই সম্পদ আমি কবরে নিয়ে যাব। নইলে এত হাজার হাজার কোটি টাকা লোপাট পড়ে কারা ব্যাংকগুলো থেকে কাদের কারণে আজকে বাংলাদেশের রিজার্ভ কমে গেল কাদের কারণে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেল কাদের কারণে আজকে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছি দ্রব্যমূল্যের আঘাতে আঘাতে আমাদের মেরুদন্ডগুলো ভেঙে যাচ্ছে কাদের কারণে তারা কি ভাবছে এই টাকা নিয়ে কবরে যেতে পারবে কি বলেন যেতে পারবে এই অর্থ রেখেই কবনে চলে যেতে হবে ওরাও খেতে পারবে না আমাদের খেতে দিল না খেতে দিলো কাদেরকে ইহুদি খ্রিস্টান আবার যারা ক্ষমতা আছে তারা মনে করছে ক্ষমতা অনন্ত কাল থাকবে এই ক্ষমতা থেকে আর কোনো দিন ছড়ে যাওয়া সরে যেতে হবে ফেরা ক্ষমতা কম ছিল বাঁচতে পেরেছে ফেরা কাছে মুসা নবী গেলেন কেমন ক্ষমতা দেখুন বলে ওমা রব্বুল আলমিন এ বেটা মূসা রব্বুল আলমিন আবার কি কথা ধরুন দেখেন ওমা রব্বুল আলমিন মূসা নবী কত ভদ্র ভাবে বলছেন তিনি সেই রব যিনি আকাশের রব যিনি জমিনের রব আকাশের রব কে জমিনের রব কে আকাশ কে বানিয়েছেন জমিন কে বানিয়েছেন

ফেরাউন এখন বলে কাল ইন মান হাওলাহু ওয়া লা তাসতামউন এই বদরা শুনেছ মুসা কি বলে শুনেছ আবার মুসা নবী বললেন রব্বুকুম ওয়া রব্বু আবায়কুমুল আউয়ালিন তিনি তোমাদের রাব তোমাদের পূর্বপুরুষদের রব এবার ফেরাউন আরো ক্ষেপে গেল কাল ইননা রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লা মাজনুন মানে মুসা একটা পাগল নাউযু বিল্লাহ

যদি অস্বীকার করেছে ফেরাউন কিন্তু ভালো করে জানতো ইয়াকিরের সাথে জানতো এগুলো সব সত্য কিন্তু জুলুম করার জন্য আধিপত্য বিস্তার করার জন্য এই কাজগুলো সে করেছে তাহলে ফেরাউন করেছে আধিপত্য বিস্তার করার জন্য আর কারণ করেছে সম্পদের মাধ্যমে অহংকার এবং দাম উদ্ধত্ত দেখানোর জন্য ঠিক না বে ঠিক ধ্বংস করেছেন মাটি দিয়ে ওকে ধ্বংস করেছেন চাকচিক নিয়ে পরী পোশাক নিয়ে দামি দামি পোশাক নিয়ে সমাজে ঘুরে বেড়াতো মানুষকে দেখাতো এই দৃশ্য দেখে

فما كان له من فئة ينصرونه وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك الله ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر গতকালকে যারা কামনা করত আহারে যদি কারণের মতো হতে পারতাম যখন আল্লাহ কারণকে সব কিছু নিয়ে মাটির মধ্যে ধসিয়ে দিলেন তখন তারা বলল আল্লাহ তুমি বড়ই করুণা ময় যদি করুণা না করতে আমাদের উপরে আজকে আমাদের পরিণাম কারণের মতই হতো আজকে পৃথিবীতে কিছু কারণ আছে না কারণ আছে কিছু ফেরাও আছে আর তাদেরকে দেখে আমরাও মনে করি আহারি। যার মতো আমি ক্ষমতাটা পেতাম একদিন আসবে যখন আপনি বলবেন আল্লাহ ভালোই করেছ তুমি আমাকে ফেরাউন বানাও নাই কারণও বানাও নাই আমরা কারণ হতে চাই না ফেরাউন হতে চাই না কেন তিলকা দারুলা ফেরা না জালু হালিল্লা লিউ রিউ না অলু বংশী লরুদি বললা ফাসা বল লাই তুলিল ওই পরকাল ওই পরকাল কারণ পাবে না ওই পরকাল ফেরাউন পাবে যেন অহংকার করেছে অধ্যত্ত দেখিয়েছে মানুষের হৎ মষ্ট করেছে মানুষের জবান ধর্ম করে দিয়েছে তারা পরকাল পাবে না তারা দুনিয়া নিয়ে একটু থাক দুনিয়া নিয়ে আলাহাত বলছেন ইয়াইলেমন লঘের মিনার হায়াটি দুনিয়া ভগুম আনিলা ফিরতে ফিলুন ওরা দুনিয়াটা ভালো করে বুঝেছে পরকালের কিছুই ওরা বুঝে নাই কিছুই أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا هِرَسُولُ جَرَى الجرى أماك يقولك قالوا نجذر نفسك خد لو قالت كورونا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا হে রসুল তুমি কি ভাবছো ওরা বোঝে ওরা শোনে ওরা দেখে ওরা বোঝে না ওরা দেখেও না অর্থাৎ দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও কেন ওরা হলো পশুর মতো কিসের মতো পশুর চেয়েও খারাপ অতএব যারা মৃত্যুকে ভুলে যায় আল্লাহ পাকের পরকালের সেই ন্যায় বিচারের কথা ভুলে যায় তারা আর মানুষ থাকে না তারা কি হয়ে যায় কি হয়ে যায় পশু হয়ে যায় বরং পশু তাদের চেয়ে অনেক আসলেই ভালো এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বলদ বোকা পশুর নাম হলো গাধা কি নাম আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা

বহন করে নিয়ে যায় কিন্তু এর দাম সে বোঝে আছে না কি নাই এত বড় বড় আলেমের দাম গাধারা বুঝবে কিভাবে এই জন্য আলেম থেকে গাধারা পছন্দ করে কোরআনের মাহফিলের মূল্য গাধারা বোঝে না এই জন্য গাধারা কোরআনের মাহফিলে আসেও না সাদাও দেয় না আছে না আসে না ভাই আমরা গাধা হতে চাই না মানুষ হতে চাই এই গাধারও কিন্তু বুদ্ধি আছে কম না যদি আপনি একটা গাধা নিয়ে কোথাও বেড়াতে যান অনেক দূরে দশ বছর পরে ওই পথে গেলে গাধাটা পথ খুঁজে বের করতে পারবে তাকে পথ দেখাতে হবে না তার মধ্যে দান করেছেন এগুলো আমাদের বাহন আমাদের সৌন্দর্য এদের একটা বুদ্ধি আছে পাখি পশু পাখি এদেরও বুদ্ধি আছে সেই বুদ্ধি মানুষেরও নাই

দেখলেন হুদ হুদ পাখি তো আসে নাই বললেন কি হলো আসলো না কেন দেরি করলো কেন যথা সময় কেন আসলো না আসো তাকে শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি অথবা জবাই করে দেওয়া হবে অথবা প্রমাণ দিতে হবে উপযুক্ত প্রমাণ কেন সে আসে নাই কিছু সময় যে না যেতে না যেতেই পাখি চলে আসলো সকাল হাত বিমালাম তো হে তো ওয় যে এই টু কমিংস অ্যা বেম্যা এসে বলল হে আল্লাহর নবী আমি এমন কিছু জানি যা আপনি জানেন না আমি সাবানা থেকে নিশ্চিৎ খবর বয়ে এনেছি বলুন তো সোলাইবার নবী তিনি বাদশা তিনি নবী তার কাছে অহি আসে তাকে একটা ছোট্ট পাখি বলছে আমি যা জানি যা জেনেছি আপনি তা জানেন

في السماوات والأرض كأنه ترى الله سيدة كرشنا الذي يخرج الخبا في السماوات والأرض جنيا كشر جميع الشعب كيشو جانين شيء رب العالمين الشام نكأنه ترى سيدة الله أكبر ويعلم ما تخفون অমা মা চিন্তা করে দেখুন একটা পাখি সে বলছে সে সহ্য করতে পারছে না কি করে মানুষ আল্লাহ করে পাখির না আল্লাহর সঙ্গে যারা করে আল্লাহর পূজা করে কিংবা বলে ওটা আমাদের উৎসব সেই সমস্ত মানুষের বুদ্ধি বেশি কাদের বুদ্ধি বেশি পাখিটার বুদ্ধি অনেক বেশি ওই গাধার চেয়ে মানুষের চেয়ে গাধার বুদ্ধিও বেশি পাখির বুদ্ধি বেশি তার মানে হলো মানুষ যখন আল্লাহকে ভুলে যায় জুলুম শুরু করে দেয় নির্যাতন শুরু করে দেয় টাকা অর্থ এবং প্রতিপত্তির গোলাম হয়ে যায় তখন সে আর আসলে আদতে মানুষ থাকে না সে একটা পশু পশুচ্চ্য খারাপ ঠিক না ঠিক এই জন্য লাই কথাগুলো বারবার বলছেন ওয়ইননা মা তুওয়াফফাউনা উজুরাকুমYawmal Qiyamah ফমান ফাকুলত موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون شيء جداري بالله نكيري بالله هاري سبحان الله আর যার পাল্লা হালকা হয়ে যাবে অনন্তকাল জাহান নামে থাকতে হবে এই চেহারা আগুনে পুরে চলছে কালো হয়ে যাবে আলকাতরা হয়ে যাবে যেই চেহারা সুন্দর বানাবার জন্য আমাদের ছেলেরা মেয়েরা পর্দা করে না আছে না কি না দুনিয়ার সাধনে দিয়ে নিজেকে সৌন্দর্য করে ঘুরে বেড়ায় ওই চেহারা সেই দিন সুন্দর থাকবে না যাহার নামে রাগুন সেই চেহারাকে জ্বালিয়ে পুড়ি কালো করে দেবে ঠিক না এরপরে আরো আছে সে কুন্না কমাঙ্গলিন চিৎকার করে বলবে রব বুঝি নাই বুঝি নাই অন্যায় হয়ে গেছে নাফসের কাছে দুনিয়ার ভোগ বিলাসের কাছে পরাজিত হয়েছিলাম আমরা পথভ্রষ্ট ছিলাম স্বীকার করছি রব্বানা আখরিজনা মিনহা ফা ইন উদুনা ফা ইন্না যালিমুন কথা দিলাম আর জুলুম করব না আমরা জালেন শিলাম তা অস্বীকার করছি শুধু একবার দুনিয়া যেতে দাও আর খারাপ কাজ করব ক লাকসাউ ফিহা ওয়া লা আল্লাহর পক্ষ থেকে বলা হবে চুপ চুপ আর একটি কথাও বলবে না আর কোনোদিন কথাও বলতে পারবে এটা শেষ পর্যায়ে কি আল্লাহপাক বলবে রে সাউফি হা বলা একটু কাল লিমন তখন তাদের কি বলবেন ই না হুকা না ফারিয়ে ফুম্মিনে এবার বলুন রব্বানা বলুন না রব্বানা না আহ মান্না সাউফি

তোমরা আমার সেই বাংলাগুলোকে নিয়ে টিটকারি করেছ ব্যাংবো করেছ জেল জুলুম করেছ ওকুন্তুমিন হুম তা থাকুন তাদেরকে দেখলে হাসি ফোটে আল্লাহ বলে দিলেন বলবেন ইনি যা যেই তু হুমুলিয় উমা বিমা সবারু আন্না হুম হুমুলফায়েজু আজকে আল্লাহ আমি ঘোষণা করে দিলাম ওই যে আমার কিছু বান্দা দুনিয়া ছিল মাহফিলে যেত আমাকে ডাকতো তোমরা তাদেরকে জুলুম করতে ক ইসলাম কথা বলার কারণে আমি আমার ওই বান্দা আজকে ঘোষণা করে দিলাম তারা আজকে সফল কারণ তারা অনেক সবর করেছে আল্লাহ বলছেন ফামাঙ্গযুহুজিহানিন্নারি ওয়াউযকিলাল জান্নাত ফাকাদ ফাস কারা বিজয়ী কারা সফল সেই সফলতার কথা আল্লাহ তুলে ধরেছেন সফল আমরা তো মনে করি যে এই মন্ত্রী হয়ে গেল সে সফল মানুষ ঠিক না এমপি হয়ে গেল সফল মানুষ কেমন সফল এক এমপি বলছে প্রথম এমপি হওয়া প্রথম সন্তানের বাবার মত হয় কি সফলতা আছে ভাবছে দুনিয়ায় এগুলো সফলতা নয় আর একজনের হক নষ্ট করে আপনি কিছু একটা হয়ে গেলেন এটার নাম সফলতা আর একজনের জমি ছিনিয়ে নিয়ে আপনি বড়লোক হয়ে গেলেন এর নাম সফলতা আপনি সিনেমা অভিনয় করে একেবারে সেলিব্রিটি হয়ে গেলেন এর নাম সফলতা নয় شفلتك شتاء ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ممن دلك سبحان الله

যে সমস্ত মুমিন বলবে যখন আমি ডাক দিব আমার নবী ডাক দিবে সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ তোমার আদেশ মাথা পেতে নিলাম তারাই হলো সফল এই আদেশ কোথায় আছে কোরআনের মধ্যে কোথায় আছে হাদিসের মধ্যে ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে সম্পর্ক নবীর সঙ্গে সম্পর্ক নবীর ওয়ারিশদের সাথে সম্পর্ক সত্যের সাথে সম্পর্ক তারাই হবে সফল আর এই সম্পর্ক ছিন্ন করে যারা ওই একবার ভারতের কাছে যায় একবার আমেরিকার কাছে যায় এরা কোনোদিন সফল হতে পারবে অমানিবিতা গাল হুদা ফি গাইরিহি আদাল্লাহুল্লাহ কোরআনকে বাদ দিয়ে যারা শান্তি খুঁজবে সমৃদ্ধি খুঁজবে সফলতা খুঁজবে স্থিরশীলতা খুঁজবে সমৃদ্ধি খুঁজবে অন্য কোন উৎস থেকে আদাল্লাহুল্লাহুলা আদাল্লাহুল্লাহ এই জন্য একে আমাদের ময়দানে যখন জাহান্নানে যাবে অহুমিয়াস্তরে খুনা সিহা চিৎকার করে কান্না করবে

এখন কোন চিৎকার করছো সময় তো কম দেই নাই পঞ্চাশ বছর দিয়েছি সত্তর বছর দিয়েছি তিরিশ বছর দিয়েছি ভালো হতে চাইলে এটাই যথেষ্ট সময় ছিল কথা ঠিক না ঠিক না সময় যথেষ্ট হয়েছে না

ধরুন কুতুবদিয়া থেকে আপনি যাবেন চট্টগ্রাম শহরে দূরের পথ মাঝখানে একটু বিশ্রাম নিতে হয় মাঝে মধ্যে ঠিক না একটা হোটেলে ঢুকলেন খুবই সুন্দর আধুনিক হোটেল দেখে আপনার খুব পছন্দ হয়ে গেল দৃষ্টিনন্দন হোটেল আপনি মনে ভাবলেন এখান থেকে আমি আর যাবোই না এখানেই আমি থেকে যাব বলুন সেই হোটেলের মালিক কি আপনাকে সেখানে রাখবে না ধাক্কা দিয়ে বের করে দিবে কেন আপনি তো পথিক আপনি গিয়েছেন বিশ্বামিতে জান্নাত করতে এতটুকুই বাস ট্রানজিট এর চেয়ে বেশি থাকার আপনার সেখানে অধিকার এই দুনিয়াটাও আমরা কি একটা ট্রানজিট এসেছি এখানে বেশি কোন থাকার অধিকার অধিকার নাই এজন্য লাবাক বলছেন ওয়াদরি বিলহুম مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيماً تذروه الرياح وكان الله على كل شيء مقتدراً الله أكبر ওদেরকে ভালো করে বুঝিয়ে বলো দুনিয়ার জীবন খুবই সম ক্ষণকালের জীবন ক্ষণিকের জীবন ঠিক আকাশের পানির মতো কিসের মতো পানির মতো এই পানি এসে জমিতে পড়ে জমি উর্বর হয়ে যায় ফসল ফলে ঘাস লতা পাতা হয় আর কিছুদিন পরে ওই জিনিসগুলো আবার মরে যায় শুকিয়ে যায় খড়কুটা হয়ে যায় এই খর বাতাসের সাথে উড়ে যায় আর কোনো পাত্তাও থাকে না ঠিক তোমাদের জীবনটাও একদিন ভাবেই উড়ে যাবে পাত্তাও থাকবে না অস্তিত্বও থাকবে অস্তিত্ব না আবার অস্তিত্ব থাকবে اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نبات دنيا رجب كتناي لعب لَهُبٌ زينة تفاخر بينكم وتكاثر في الأموال والأولاد لعب لهو

এই দুনিয়া খেলাধুলা তবে একটা কথা মনে রাখবে দুনিয়ার দাম নাই এই কথাটা কিন্তু এই অর্থে বলা হয় নাই দুনিয়ার দরকার নেই দুনিয়ার দাম তার জন্য নাই যে ব্যক্তি দুনিয়ার দাম বোঝে নাই যে পরকালের কথা ভুলে গেছে যে দুনিয়াটাকে ভেবে নিয়েছে খাও দাও ফুটি করো আগামীকাল বাসবে কিনা বলতে পারো ডিসকো ড্যান্সার এগুলো তো দুনিয়ার দাম আল্লাহ কাছে কিন্তু যে ব্যক্তি পরকাল চায় তার কাছে দুনিয়ার প্রতিটি মুহূর্তের দাম আছে কি আছে অনেক দাম কেন আপনার পরকালের সফলতা নির্ভর করে দুনিয়ার উপরে কিসের উপরে এই জন্য আসল বলেছেন দুনিয়া জীবন যাপন করবে প্রবাসীর মতো প্রবাসীরা কি করে ছুটি করতে যান ডাকাতি করতে যান তারা কাজ করতে যায় কেউ লেখাপড়া করতে যায় কেউ পিএইচডি করতে যায় কেউ চাকরি করতে যায় কি জন্য টাকা পয়সা করে মোটামুটি একটা পর্যায়ে হলে আবার তারা দেশে চলে আসবে ঠিক না প্রবাসকে কি আপন নিবাস মনে করে না তার দায়িত্বটা পালন করে যত তাড়াতাড়ি ফিরে আসা তা প্রবাসী যেভাবে সবসময় ওটাকে নিজের দেশ মনে করে না এবং তার দায়িত্বে সে তৎপর থাকে এবং পথিক যেভাবে ওই বিশ্রামাগারকে নিজের ঘর মনে করে না এবং সে দ্রুত তার গন্তব্যে পৌঁছাতে চায় সবসময় দায়িত্ব এবং চঞ্চল থাকে কর্মতৎপর থাকে তোমাদেরকে সবসময় পরকালের জন্য কাজ করতে হবে তৎপর থাকতে হবে এবং দুনিয়াটাকে স্থায়ী নিবাস মনে করতে পারবে না এটা তোমার জন্য ট্রানজিট তোমার আসল ঠিকানায় কোথায় পরকালে ইনশা ইনশা আলাফা বলছেন সফলতা হলো যে জান্নাত পেয়েছে আর ব্যর্থতা হলো যে জাহান্নামে ঢুকেছে তাহলে এই কথার অর্থটা কি জান্নাতে যাওয়ার জন্য কি হতে হবে প্রস্তুত কিছু কাজ করে যেতে কানি বলছেন হাব্বা হাব জাহামিনা না ওয়া ইউট হাফিল জান্নাত

ঠিক না যেমন ধরুন যারা ঘুষ খায় ঘুষ যে ব্যক্তি দেয় যে ঘুষ খায় সে যদি ঘুষ দাতার জায়গায় আসত তাহলে ঘুষকে পছন্দ করত আপনি আমার কাছে যেরকম আচরণ প্রত্যাশা করেন আমার সঙ্গে ওই রকম আচরণ যদি করেন

আপনি তো পছন্দ করেন না কেউ আপনার সম্পদ চুরি করুক তাহলে চোর কিভাবে চুরি করে আপনি তো পছন্দ করেন না কেউ আপনার মেয়েকে টিস করুক আপনার বোন কে উত্তপ্ত করুক তা আপনি কিভাবে যুবক হয়ে আরেকটা মেয়েকে উত্তপ্ত করতে পারেন এক যুবক সাহাবি যুবক আসলো রাসূলের কাছে মারাত্মক যুবক এসে বলল ইয়া রাসূলুল্লাহ এই দাল্লি ফিজনা আও বিজনা আমাকে জিনা করার পারমিশন দিতে নাউযুবিল্লাহি মিন রাসুলের সামনে দাঁড়িয়ে জঘন্য কথা বলা তাহলে বুঝতে পারছেন জাহিলি যুগের মানুষ কেমন ছিল তারা কোন পর্যায়ে নেমে গিয়েছিল সাহাবীরা যারা প্রবীণ সাহাবী ছিলেন রাগ ইসলাম গ্রহণ করেছেন সবে দাঁড়িয়ে গেলেন সর্বনাশ কি বলছে কি ভয়ানক কথা বলছে রাসুল কারিম বললেন বস সবাই বস যুবককে বললেন উদনু মিন্নি আমার কাছে এসো আদর করে কাছে নিয়ে বসালেন এবং একেবারে অনেকটা হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বশিল এবার যুবককে বললেন তুমি যে অপকর্ম করার অনুমতি চাচ্ছ এই অপকর্মটি কি তুমি তোমার মায়ের জন্য পছন্দ কর তখন যুবক বলল আল্লাহ লা নারদা হাদাল লিউম্মি বা আমি কখনোই আল্লাহর কসম আমার মাকে এই কাজটি করতে দিব না এটা আমি আমার মায়ের জন্য মেনে নিব নবীজি বললেন তুমি যেভাবে তোমার মায়ের জন্য এটা পছন্দ করছো না পৃথিবীর কোন সন্তান তার মায়ের জন্য এটা পছন্দ করে এক এক করে প্রশ্ন করতে লাগলেন আতর্দ হাঁদ আলে এমনাতিক আতর দাহা দালে ওক্তিক আতর দাহা দালে আম্মাতিক তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করবে তুমি কি এটা তোমার খালার জন্য ফুফির জন্য পছন্দ করবে ওই যুবক বারবার একই জবাব দিয়েছিল আল্লাহর কসম আমি তা কোনোদিন মেনে নেব না আমার বোনের জন্য মেনে নিব না আমার মেয়ের জন্য মেনে নিব না আমার খালার জন্য মেনে নিব না রাসুল বলতে লাগলেন তাহলে কেউ তার মেয়ের জন্য মেনে নিতে পারে না নিজের বোনের জন্য মেনে নিতে পারে তার মানে যুবকের মধ্যে একটা বিবেক ছিল সেই বিবেকটা ঘুমান্ত ছিল যুক্তি দিয়ে সুন্দর করে বুঝিয়ে তার ঘুমান্ত বিবেকটা ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়েছিলেন এবং যুবক বলেছিল আল্লাহর কসম ইয়া রসুল আল্লাহ আমি আর কোনদিন কোন পর নারীর দিকে চোখ উঁচু করে তাকাবো না আল্লাহ মা আল্লাহ হাসসেন ফারুজা ও ল এই যুবকের গুনা মাফ করে দাও আল্লাহ তার চরিত্রকে হেফাজত করো আল্লাহ তার লজ্জাস্থানকে হেফাজত করে দাও সুহান মৃত্যু পর্যন্ত এই যুবক কোনোদিন মাথা উঁচু করে পর নারীর দিকে আর তাকায় এভাবে বিচার করতে হবে নিজেকে দিয়ে বিচার করতে হবে এটা জান্নাতে যাওয়ার একটা বড় সিঁড়ি সুবহান কিন্তু এটা আমরা কেউ করি নিজের বেলায় বুঝি অন্যের বেলায় কিছু বুঝি না নিজের মেয়ে পরের ঘরে গেলে তখন এক ধরনের মুআমালা আর পরের মেয়ে নিজের ঘরে আসলে আরেক ধরনের মুআমালা আছে নাকি না বউ সাচুরীর ঝগড়া আছে চিন্তা করুন কি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন আল্লাহু আকবার যাই হোক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এখানে আরেকটি কথা বলা দরকার দ্বিতীয় ভাবে আল্লাহ বললেন ওয়ইননা মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন তোমাদেরকে করাই গন্ডায় সবকিছু বুঝিয়ে দেয়া হবে এই কথার মধ্যে মুমিনদের জন্য সান্ত্বনা আছে কি আছে অর্থাৎ মুমিন তোমরা ভয় করো না তোমরা কষ্ট নিও না আমি জানি ইমান নিয়ে বাঁচতে গিয়ে তোমাদের অনেক সমস্যা হচ্ছে পদে পদে তোমাদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হচ্ছে ঠিক না অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে যেমন ধরুন এই যে মাহফিলটা তারা করেছেন এত বিশাল আয়োজন কি আপনারা অনেক সহজ জিনিস মনে আমিও তো সাহস করি না এত বিশাল মাহফিল আমার এলাকায় বিশাল লক্ষ লক্ষ টাকার ব্যাপার শ্রম দিতে হয় কষ্ট দিতে হয় মানুষের কাছে যেতে হয় বুঝিয়ে বলতে হয় কেউ দেয় কেউ দেয় না কেউ অপমান করে পাঠিয়ে দেয় সবর করতে হয়

الدنيا وزينتها وما عند الله خير وابقى افلا تعقلون افمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن وعدنا كمن متعناه متاع الحياه الدنيا তুম ওয়া উম প্রিয়া মে হুম হুয়া মিনাল মরেন যে আল্লা বলছেন এই দুনিয়ায় যা দেয়া হয়েছে তোমাদের কি মতো মাথা দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস বাড়ি ঘর সব মাথা উদ্দুরিয়া আমার কাছে যা আছে সুভানন্দ সেটাই স্থায়ী সেটা করলাম ক আমি যা ওয়াদা করেছি। ঠিক ঠিক সেই ওয়াদা আমি রাখবো অতএব তোমরা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো মনে করো না যাদেরকে আমি ওয়াদা করেছি পরকালে সফলতা দেবো ওদের মতো মনে করো না যাদেরকে দুনিয়ার প্রাচুর্য দিয়েছি তাদের মতো মনে করো জালিকা ওদের এলে ওই পর্যন্তই শেষ ওই পর্যন্তই দুনিয়া যারা দুনিয়া ছাড়া কিছু চাই না

একবার আসলেন জিব্রাইল নবীজির কাছে এসে বললেন ইয়া মুহাম্মদ ঈশ মা শাইদা فانك ميت মানে আপনার যতদিন খুশি বেঁচে থাকো তবে শেষ গন্তব্য হবে মৃত্যু فانك মরতে কিন্তু হবে ও আহাবিব মান শাইদা فانك মুফারিক আপনি যাকে খুশি তাকে ভালোবাসুন

মুমিনের সম্মান রাত্রি জাগা আর মুমিনের সারাফ ইজ্জাত সম্মান রাত্রি জাগা আর তার ইজ্জাত হলো মানুষ থেকে মুখাপেক্ষিহীন হয়ে আল্লাহর মুখাপেক্ষি হওয়া ঠিক না ঠিক যদি আপনি ওই নেতা নেত্রীর কাছে না যান দুইটা টাকার জন্য আপনার সম্মান পাবে না কম আপনি যদি মানুষের কাছে হাত না পাতেন কার কাছে পাততে হবে সম্মান বাড়াবেন কে আর যদি হাত আপনি মানুষের কাছে পাতেন ওই ব্যক্তির কাছে আপনার কোনো দাম থাকবে না কথা ঠিক অতএব চাইতে হবে কার কাছে কার কাছে এবং সম্মান পেতে হলে রাত জাগতে হবে রাত জাগার মধ্যে ফজরের নামাজ তো আসে নাকি আসে না বিশ পার্সেন্ট জামাতে পড়েছি আমরা আর বাকি আশি পার্সেন্ট আল্লাহর থেকে লিখিত এনেছি জামাতে পড়ার কোনো দরকার کیا اس طرحم کچھ ایک اندھو ব্যক্তি اسلن الرسول کے پاس گیا رسول اللہ میں اندھا انسان سب পারি না মসজিদে আমি কি ঘরে বসে নামাজ পড়তে পারি অনুমতি আছে জামাতের সাথে না পড়ে اچھا لکیرن چنتا করলেন লোকটি تو اندھو معذور তার শরীয়ত সম্মত এক্সকিউজ আছে বললেন हां ঠিক আছে তোমার জন্য এটা বৈধ ঘরে বসে পড়তে পারো কারণ তুমি কি অন্ধ লোকটি رونا করলেন কিছু দূর যেতে না যেতে আবার ডাকলেন বললেন তুমি কি আজান শুনো তুমি কি ঘরের মধ্যে আজান শুনতে পাও বললেন তাহলে তোমার জন্য আমি কোনো বা অনুমতি জানি না অর্থাৎ আজান যদি শোনো তাহলে মসজিদে গিয়ে তোমাকেও জামাতে নামাজ করতে একজন অন্ধ ব্যক্তির ব্যাপারেও ছাড় দেওয়া হল না

ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الاحياء ولا الاموات বলছেন যে জীবিত মৃত সমান না অন্ধকার আলো সমান না চক্ষুসমান আর অন্ধ সমান নয় তার মানে কি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে যার মধ্যে এলেম আছে সে জীবিত আর যার মধ্যে নাই সে কি মৃত

আমরা জামাতের সাথে নামাজটা পড়বো দেখি তো কারা কারা আল্লাহ কোন কোন বান্দা আল্লাহ তাবাক্কুল করে এই আমলটি করতে রাজি আছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার বন্ধুগণ এই নামাজ হচ্ছে যে মৃত্যুর কথা এতক্ষণ বললাম সেই মৃত্যুর একটা বড় প্রস্তুতি একটা বড় কি এই জন্য নামাজের ভেতরে মনোযোগ থাকা চাই আর মনোযোগের জন্য মৃত্যুর স্মরণ আর একটা বরফ একা মোবাদ্দে অথবা মোবাদ্দা তুমি যখন নামাজে দাঁড়াবে মনে মনে চিত্তে করবে এটি আমার জীবনের শেষ নামাজ আমার মৃত্যু আমার সামনে মাথার উপর অবস্থান করছে যে কোনো মুহূর্তে আমি মনে যেতে পারি আর এক আধটু নামাজ পড়বার সুযোগ আমার নাওয়া হতে না হতে অতএব মৃত্যুকে সামনে রেখে মৃত্যুর কথা স্মরণ রেখে নামাজে দাঁড়াবে নামাজের বেঁধে মনোযোগ চলে আসবে তখন আপনি হয়ে যাবেন ওই সফল কামেন্ট যাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা নামাজে মনোযোগী তারা সফল কাম হয়ে যাবে ইনসা দুই নাম্বার সেই মৃত্যুর প্রস্তুতি হচ্ছে আরেকটা আল্লাহর জিকির তার নাম কি আল্লাহর ذكر وتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون. نماذج بقى بره بالله يس. نماذج كايم كرو. نماذج دو ما ذكرت كي اكبرات كي بيت كوردي ولا ذكر الله أكبر. সবচেয়ে বড় জিনিস কি আল্লাহর জিকির বলুন কার সবচেয়ে বড় কি ওয়াকাব্বির হু তাকবীর আল্লাহর জিকির হচ্ছে নামাজ আল্লাহর জিকির হচ্ছে কুরআন আল্লাহর জিকির কি কুরআন আল্লাযীনা ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর

তাহলে আরেকটা পদ্ধতি কি প্রস্তুতি কি করতে হবে করতে হবে কোরআনের সঙ্গে থাকা মানে কার সঙ্গে থাকা কোরআনটা কার কথা কার কথা আল্লাহর সঙ্গে থাকতে চাই নাকি সয়দানের সঙ্গে থাকতে চাই আমার জিকির সরিয়ে সঙ্গে সম্পর্ক রাখবে না একটা শয়তানকে আমি তাদের বন্ধু বানিয়ে দেব ওই শয়তান তাদের উপরে আধিপত্য বিস্তার করবে কোরআন যার বন্ধু আল্লাহ তার বন্ধু কোরআন যার বন্ধু নয় তার বন্ধু একটা বন্ধু হইলেই যথেষ্ট আল্লাহ বলছেন সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় শয়তানের দলভুক্ত তোমরা হয়ে যেও তাহলে শয়তান মানিক মানিক শয়তান তোমার দেখা যায়

আমার শাস্তি সহ্য করতে পারবে না তাই কষ্টে দুঃখী যন্ত্রণায় ব্যথায় বেদনায় নিজেরা নিজেদের হাত নিলো কামড়ে কামড়ে ছিড়ে ছিড়ে খাবলে খাবলে খাবে আর চিৎকার করে বলবে কেন দুনিয়ায় বসে নবীদের পথে চললাম না ইয়া ওয়াইলাতাম লাইতনী লাম আত্তখিদ ফুলানান আমি কেন দুনিয়ায় বসে অমুককে 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 বন্ধু বানিয়েছিলাম সেই বন্ধু কাজটা করেছে কি আমার কাছে কোরআন এসেছিল আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছিল কিন্তু আমি সেই কথা শুনতে পারি নাই আমার এই বন্ধুগুলো আমার এই নেতাগুলো আমার ওই সাথীরা আমাকে কোরআন থেকে ফিরিয়ে রেখেছিল তাই আমি কোরআনের পথে চলতে পারি নাই এরপর আল্লাহ বলছেন সেই তনু লিল ইনসানি খাযুলা আর শয়তান মানুষকে langchain করে তাহলে কেন শয়তান বলা হলো কাদের কাদেরকে যেই বন্ধু যেই সাথী যেই নেতা যেই নেত্রী যেই স্ত্রী যেই স্বামী যেই ভাই তারাই আপনাকে আমাকে কোরআন থেকে সরিয়ে দেয় তাদের চক্রান্ত দিয়ে তাদের ষড়যন্ত্র দিয়ে তাদের আড্ডাবাজি দিয়ে তাদের নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড দিয়ে তারা কিন্তু আল্লাহর দৃষ্টিতে সঙ্গে মুমেনের বন্ধুত্ব থাকতে পারে মুমেনের বন্ধু হবে নামাজি মুমেনের বন্ধু হবে দিন মুমেনের বন্ধু হবে কোরআনের ধারক বাহক মুমেনের বন্ধু হবে সত্যবাদী

এখন থেকে প্রস্তুতি নিতে হবে কি হবে কি হবে হবে কামাঙ্কুলে করব বেয়া আমালা আমাল স লে বলে ইউ শ্রী বেদা তি রব্বিহি আল্লাহ বলছেন যারা জান্নাতে যেতে চাও আমাকে পেতে চাও আমার সাক্ষাৎ পেতে চাও প্রস্তুত হয়ে যাও ইবাদাত করতে শুরু করে দাও শিরিক করতে বা করো আমি তোমাদেরকে আমার সাক্ষাৎ দেবো জান্নাত দেবো সফলতা দিব ইনসা

তখন আমরা বলবো মানুষ বলবে একটু সময় দাও ভালো ভালো কাজ করা দেখবেন হয় নাই সবাই যারা মারা যায় বেশিরভাগ দেখবেন সবাই চিন্তা করে কালকে তাওবা বা করবো পরশু তাও বা করবো ভালো হয়ে যাব আর খারাপ কাজ করব না আর একটা গুণাও করব না এভাবে করতে করতে হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসে আর তাও করার সুযোগ পাওয়া যায় না ভালো কাজ করার সুযোগ কিন্তু পাওয়া যায় পাওয়া যায়

যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে যে মৃত্যু তোমাদের সমস্ত আনন্দকে নিরানন্দ করে দিবে তোমাদের সমস্ত ভোগ বিলাস্কে মাটি করে দেবে নিমেষের মধ্যে সব ধ্বংস করে দেবে সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নার্সিং দা আর এই পথে সবচেয়ে বড় বাধা এই দুনিয়ার আকর্ষণ দুনিয়া এজন্য শেষে গিয়ে বললেন কোতুব দিয়ার এক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে পথের পাশে দেখলেন অতি চমৎকার একটা প্যাকেট মূল্যবান কাগজ দিয়ে মোরানো ভাবলেন সর্বনাশ মাত্তা মাত্তা মানে কি খনি পেয়ে গেছে মূল্যবান কিছু পেয়ে গেছে কেউ মনে হয় ফেলে চলে গেছে এর মধ্যে অবশ্যই কিছু একটা আছে দামি জিনিস মানে এত সুন্দর করে বাধা এত সুন্দর কাগজ দিয়ে মোড়ানো চিন্তা করলো এটা আমি নিয়ে যাব বাসায় নিয়ে গেল নিয়ে একটা একটা করে খুলছে 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 খুলতে খুলতে ভেতরে গিয়ে দেখে কিছু নাই এটাকে বলা হয় মাতা ওল গরুর

কোরআনের সঙ্গে কারা কারা থাকতে রাজি ইনশাল্লাহ কোরানের বিজয় কারা কারা চান কোরানের বিজয় আসবেই নিরাশ হবার কিছু আজকে যা কল্পনা আজকে যা স্বপ্ন কালকে বাস্তবায়িত হবে শক্তিশালী চিরদিন শক্তিশালী থাকে কোরআন একদিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে ইনশা সেই কোরানের জন্য কাজ করব পরকালের জন্য কাজ করব আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দান করুন আমিন